नमस्कार बंधुरा दि व्हील फूड रेसिपी अपन सकल के स्वागत जाना। आज हमें बेंगल स्टाइले चिली फिश बनिए देखा। आशा करी अपन भलो लगे। ये रेसिपिटी बनाते खूब अल्प समय लागे और अल्प उपकरण ही बनाना जाए। तो वीडियो प्रथम के शेष पर्त तो देखें। तो चलो शुरू करा जा। प्रथम आमी एखाने बोनलेस फिस निये निये छी 500 ग्राम। एते दिए दीची कॉर्नफ्लावर 3 टेबिल चामच। एबार दिए दीची काश्मीरी लंकार गुड़ो 1 चा चामच। एबार दिए दीची गोलमरिचर गुड़ो 1 चा चामच। एखन दिए दीची रसुन कुची 1 चा चामच और स्वाद मतो नून दिए दीची। एबार 2 टेबिल चामच मतो जल दिए आमी फिसटा भालो करे मेखे निएछी। एबार कड़ाईते किछुटा तेल दिए दिच्छी। तेल गरम हुए एसेछे। एबार माछगुलो आमी एके एके तेले छेड़े दिच्छी। মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। এবার ওই মাছ ভাজার তেলে রসুন কুচি 2 চা চামচ, আদা কুচি 2 চা চামচ ও লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। রসুনটা বাদামি রং হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের পাপড়ি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা ক্যাপসিকাম। এবার 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়া সস। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চিমটে মতো গোলমরিচের গুঁড়ো। এবার 1 চা চামচ কর্নফ্লাওয়ার 1 বাটি জলে গুলে দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি।
আপনারা এইভাবেও রেখে দিতে পারেন। আমি যেহেতু গ্রেভি বানাবো তাই আমি এক গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট মতো এটা একটু ফুটিয়ে নেব। আমাদের চিলি ফিস তৈরি হয়ে গেছে। দেখলেন তো কত সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে আমরা বানিয়ে ফেললাম চিলি ফিস। এটা রুটি, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খাওয়া যায়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন ও প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।